জেনে বন্ধ হয়ে গেল চন্দ্রকোনার ঐতিহাসিক ফাঁসিডাঙ্গা উদ্যান। মন খারাপ করে ঘুরে যেতে হচ্ছে পর্যটকদের। ফের কবে খোলা হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। বছর খানেক আগে চন্দ্রকোনা বুলন্দর ব্লক প্রশাসনের উদ্যোগে ঢেলে সাজানো হয়েছিল চন্দ্রকোনার ঐতিহাসিক এই ফাঁসিডাঙ্গা উদ্যানটিকে। সকল জনসাধারণের উদ্দেশ্যে কিছুদিন আগেই এই পার্কটিকে খুলে দেওয়া হয়। তারপর থেকেই প্রচুর লোকের ভিড় দেখা যেত এই পার্কে। এছাড়াও বাইরে থেকে অনেক পর্যটক আসছেন এই পার্কে, কিন্তু পর্যটকদের এই পর্যটন কেন্দ্রে বাধা হয়ে দাঁড়ালো মহামারী করোনা। ঊর্ধ্বমুখী করোনার দাপটে ফের বন্ধ হয়ে গেল চন্দ্রকোনার এই ফাঁসিডাঙ্গা উদ্যান। স্বাভাবিকভাবে গেটের কাছে এসেও ফিরে যেতে হচ্ছে পর্যটকদের। মন খারাপ হচ্ছে তাদের। কবে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে? সোমবার থেকে বলছে তো। কবে খুলবে কিছু বললো না? সেসব কিছু বলেনি। আপনারা ঘুরে যাচ্ছেন নাকি? হ্যাঁ। কতটা মন খারাপ যে ভিতরে ঢুকে আপনারা থেকে আপনারা ছবি তুললেন, মানে কতটা মন খারাপ একটা। হ্যাঁ, মন খারাপ তো হবেই, কারণ মন খারাপ হবে না? এতটা ওই পুরনো ইতিহাসকে দেখার জন্য তো আমরা এসেছি। সেই জন্য তা আমাদের মেয়েগুলো, আমরা যেহেতু অনেক বয়স হয়ে গেছে আমরা দেখছি, কিন্তু আমাদের মেয়েগুলো তো আর দেখেনি। ওরা তো এই নতুন, ওদেরকে দেখাবার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু হলো না, তাহলে আর কী করবো। আপনার নাম? আমার নাম মালবিকা দত্ত। অন্যদিকে পার্কে থাকা কর্মীরা জানাচ্ছেন, যেভাবে করোনা বেড়ে চলেছে তার কারণে পার্ক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যে কারণে মন খারাপ হলেও সব দিক বিবেচনা করে পার্ক বন্ধ করতে হচ্ছে। এই পার্কটা কবে? ভাই তিন চার দিন বন্ধ। তিন চার দিন? মানে কি কারণে বন্ধ এটা? এই যে রোগে নানা রকম রোগ হচ্ছে, মহামারী যেটা দেখা দিয়েছে, করোনা বারটা কি তার জন্য বন্ধ আসছে, যে এই কারণের জন্য বন্ধ রেখেছে। করতে তাদেরকে ঘুরে কেন পাঠাবো? প্রত্যেকে বন্ধের আদেশ দিয়েছে, তাই আমরা বন্ধ। তারা অবশ্যই ঘুরে যাচ্ছে। আপনাদের কতটা মন খারাপ যে আপনারা? অবশ্যই মন খারাপ, কিন্তু এটাও আবার দেখতে হবে যে একটা মানুষের এই সমাবেশে যে যেটা আমাদের এর চেয়েও আরও হয়তো ফুর্তির জগৎ আসবে যদি এটা রোগটা নির্মূল হয়ে যায়। সেই কারণেই বন্ধ করে যেতে থাকবে। আপনার নাম? শ্যামল। মনোরম পরিবেশে বয়ে চলা নদীর ধারে গড়ে ওঠা সুসজ্জিত পার্ক, সাথে রয়েছে ইন্ডিয়ান ও চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট, অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও কোয়ালিটিটাই হল আমাদের মূলধন। ঠিকানা ময়াল বাস স্ট্যান্ড, খানাপুর, হুগলি। যোগাযোগ নাম্বার 7602961402। এছাড়াও যোগাযোগ করুন 9564920814 এই নাম্বারে।